এক্সাম্পলটা দেখো, বলেছে আর দে স্টুডেন্টস, তারা কি ছাত্র? পাঁচে বলেছে ইজ দ্য বয় কোয়াইট, ছেলেটি কি শান্ত? তাহলে দেখতেই পাচ্ছো এইগুলির প্রত্যেকটির ক্ষেত্রে কি বসছে, বি ভার্বটি আগে বসছে, তারপরে সাবজেক্ট বসছে এবং শেষে বাকি সেন্টেন্সটুকু বসছে। ঠিক আছে, তাহলে এইভাবে সিম্পল প্রেজেন্ট টেন্সে কোশ্চেনে কোশ্চেন বোধক বাক্যগুলো তৈরি করতে হয়। আজকে তোমাদের শুধু এটুকুই পড়া থাকবে, নেগেটিভ বাক্য কিভাবে তৈরি গঠন করতে হয় বা তৈরি করতে হয়, আর প্রশ্নবোধক বাক্য কিভাবে গঠন করতে হয়, এটাই তোমরা বাড়িতে ভালো করে পড়বে। কারোর যদি বুঝতে অসুবিধা হয় এখান থেকে, অবশ্যই জিজ্ঞাসা করবে, আবার তাকে বলে দেওয়া হবে। ওকে, গুড বাই এভরিওয়ান।